হঠাৎ করেই আবারও আলোচনায় মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকের মতো মমতাজও আত্মগোপনে চলে যান। সেই আত্মগোপনে থাকা অবস্থায় রোববার বিকেলে হঠাৎ নিজের ফেসবুক পেজে একটি গানের ভিডিও নিয়ে হাজির হন মমতাজ। মুহূর্তেই ভাইরাল হয় সেই গান, শুরু হয় তাকে নিয়ে আলোচনা সমালোচনা, সংবাদের শিরোনাম হন বিভিন্ন গণমাধ্যমে। ফেসবুকের কমেন্ট বক্সে বেশিরভাগ মন্তব্যই মমতাজকে নিয়ে নেতিবাচক, তবে দু একজন ইতিবাচক মন্তব্য করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন কোথায় আছেন আপনি, দেশেই আত্মগোপনে আছেন নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন। কেউ আবার আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক তুলে ধরে মন্তব্য করেছেন। যদিও কিছু ভক্ত রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে কণ্ঠশিল্পী মমতাজকে আবারও গানের জগতে ফিরে পেতে চেয়েছেন। ভিডিওটি মমতাজ কোথায় ধারণ করেছেন সে বিষয়ে কিছুই জানাননি তিনি, তবে কোনো একটি রুমে বসে গানটি গেয়েছেন তিনি। অনেকেই ধারণা করছেন প্রায় তিন মাস পর মমতাজ ভক্তদের সামনে গান নিয়ে হাজির হওয়া মানে তিনি নিজে সেফ জোনে আছেন, হয়তো যে কোনোভাবে বিদেশে পাড়ি জমিয়েছেন এই শিল্পী, এমনটাও ধারণা করছেন কেউ কেউ। এরই মধ্যে মমতাজের নামে একাধিক হত্যা মামলা হয়েছে সাভার ও মানিকগঞ্জে। দেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী মমতাজ 2008 সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে প্রথম সংসদ সদস্য মনোনীত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ। এরপরই রাজনীতিতে কিছুটা নিষ্ক্রিয় হয়ে গানের মানুষ মমতাজ গান নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি, কপাল বান্ধিবি, কেমন রে,